হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? গত কদিন আগেই এইচএস এর রেজাল্ট আউট হয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদের পেরেন্টস এর কিছু বলতে চাই। আপনাদের সবাইকে আমার নমস্কার। এইচএস এর মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে। স্টুডেন্টদের সাথে সাথে আপনাদেরও মনে অনেক টেনশন ছিল, আর আপনারা প্রায় সবাই 90% অধিক মার্কস আশা করেছিলেন আপনাদের ছেলে মেয়ের কাছে। আর যদি তা নাও বা হয়, অন্তত শর্মাজির ছেলের থেকে যেন বেশি পায়। এবার অন্তত পাশের বাড়ির রিয়ার থেকে আপনার মেয়ে বেশি নম্বর পায়, এটাই আপনি আশা করেছিলেন। আপনারাও আপনার ছেলে মেয়েদের মতো অপেক্ষায় ছিলেন রেজাল্ট আউটের বিশেষ মুহূর্তের জন্য। রিলেটিভরা যদিও বা আপনার ছেলেকে বার্থডেতে উইশ নাও বা করে, কিন্তু রেজাল্ট আউটের দিন ফোন করে একবার অন্তত জিজ্ঞেস অবশ্যই করবে, কত মার্কস এলো, কত নম্বর এলো। তাদের নানা প্রকার অ্যাডভাইস, এই কলেজে ওই কলেজটা ভালো না, এটা করা উচিত, ওটা করা উচিত না, এইসব বলে আপনার মাথা চিবিয়ে খাবে, এটা আমি জানি। আর এটা তোমরা জানো বন্ধুরা, যারা এই দিনটা পার করে এসেছো। কিন্তু এইসব লক্ষ লক্ষ স্টুডেন্টস যারা এক্সাম দিয়েছে, তাদের মধ্যে কিছু স্টুডেন্টস আগামী দিনে কেউ হানি সিং, কেউ অরিজিৎ সিং হবে, যাদের বায়োলজি বা কেমিস্ট্রি একদমই ভালো লাগে না। কেউ অমিত ভাড়ানার মতো ইউটিউব স্টারও হবে, যাদের হিস্ট্রির সাল তারিখ কিচ্ছু মনে থাকে না। কেউ বা স্পোর্টসম্যান হবে, যাদের কাছে ফিজিক্যাল সায়েন্সের থেকে ফিজিক্যাল ফিটনেস বেশি ম্যাটার করে। যে আপনাদের বাচ্চাদের মার্কস ভালো আসে তো খুবই ভালো কথা, কংগ্রাচুলেশন। কিন্তু যদি মার্কস কম আসে, যদি পার্সেন্টেজ কম আসে, তাহলে প্লিজ প্লিজ ওদের কনফিডেন্স কেড়ে নেবেন না। আরে কি হয়েছে যদি মার্কস কম আসে? এটা শুধুমাত্র একটা এক্সামই তো ছিল। এই পৃথিবীতে বোর্ড এক্সামের থেকে বড় অনেক কিছু আছে। মহাভারতের টাইমে অর্জুনকে শুধু ধনুর্বিদ্যায় শেখানো হয়েছিল, কেননা গুরু দ্রোণাচার্য এটা জানতেন অর্জুনের কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেশি ছিল। ভীমের স্ট্রেংথ দেখে তাকে শুধু কুস্তি আর গদা চালনাই শেখানো হয়েছিল। যখন আজ থেকে লক্ষ বছর আগে মানুষেরা এটা জানত যার যেটা স্ট্রং পয়েন্ট তাকে সেই বিষয়ে এক্সপার্ট করার জন্য ট্রেনিং দিত, তাহলে আজ কেন নয়? বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের পেরেন্টসকে অবশ্যই দেখিও। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটাকে যত বেশি সম্ভব শেয়ার করো, নিজের মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি আমার কথার সাথে তোমরা এগ্রি হও, তাহলে একটা লাইক অবশ্যই দিও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। এমনই এক রেজাল্ট আউটের দিনে আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়েছিলাম, যে প্রত্যাশা চাপ পূরণ করতে না পারায় পৃথিবী ত্যাগ করেছিল।